আমরা তখনই একটু নার্ভাস থাকি কিংবা অত ভালো পারফর্ম করতে পারি না যখন আমরা কন্ডিশন নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং অনেক বেশি অপোনেন্ট নিয়ে চিন্তা করি। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি মানেই অজানা এক আতঙ্ক কাজ করে দলের মাঝে। ব্যাপারটি সাকিব স্বীকার না করলেও এটি কঠিন বাস্তবতা, কারণ অতীতে এই আফগানিস্তানের কাছে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা, পরিসংখ্যানেও পিছিয়ে। দুদলের নয় সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। টি টোয়েন্টিতে সার্বিক অর্থে তাই ফেভারিট আফগানরাই। তবে সর্বশেষ দুটি হোম সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ আর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতাপের সিরিজ জয়ের পর আফগান বদের সংকল্প বাংলাদেশ অধিনায়কের। আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল, আমাদের চেষ্টা থাকবে, আমরা যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি যেভাবে ইম্প্রুভ করছি বা প্রতিটা ম্যাচেই ওইভাবে পারফর্ম করার জন্য। কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কিংবা কাউকে নিয়ে আমরা চিন্তাও করছি না, কিংবা আমাদের টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বলারের উপর ভরসা করে নাই। সো আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি যেটার মাধ্যমে আমরা যেন জয়লাভ করতে পারি। টি টোয়েন্টির বিশ্বসেরা বোলার রশিদ খান, মুজিব, নূর আহমেদ ও ফারুকে ত্রাস ছড়াবে। ব্যাটিংয়ে গুরবাজ, জাদরান, জাজাইরা রানের বান ছোটাবেন। বিশ্বজুড়ে টি টোয়েন্টি মাতিয়ে বেড়ানো আফগানিস্তানের প্রিয় ফরম্যাট বলেই আত্মবিশ্বাস এমন তুঙ্গে। So much confidence, you know, winning here and especially against Bangladesh in home condition, that is a huge boost for us as a team, especially for the Asia Cup and World Cup. আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার আর তামিম ইস্যু নিয়ে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে এসব প্রশ্নে সোজা ব্যাটেই খেললেন সাকিব। ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ, বাট আমার কাছে মনে হয় না যে খুব বেশি একটা ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট চেঞ্জ হয় আমরা জিতি অথবা হারি সেটার উপরে। আমাদের এখন চেষ্টা থাকে সবসময় প্রতিদিন কিভাবে আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারি এবং সেই হিসাবে টিমের হয়ে পারফর্ম করতে পারি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি। টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টির লড়াইয়ে সাকিবদের আরও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে আফগানিস্তান ক্রিকেট দল। তাদের বিপক্ষে এই ফরম্যাটে জিততে হলে টাইগারদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগে জ্বলে উঠতে হবে টিম বাংলাদেশ হয়ে। হুমায়ুন কবির, রোজ, এখন।